আপনার প্রিয়জন হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলছে, কী ধরনের শেডিং করতেছে, আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে দেখতে পারেন। আপনার পুরাতন ফোন থেকে নতুন ফোনে হোয়াটসঅ্যাপ যদি নতুন করে সেটিং করতে হয়, কোনো প্রকারে অসুবিধা হবে না, কোনো কিছু রিমুভ হবে না, কোনো মেসেজও ডিলেক্ট হবে না। তিন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অন্য কোনো মোবাইলে কেউ সেট করলো কি না, যদি করে থাকে আপনার অজান্তে, তাহলে আপনি কীভাবে রিমুভ করবেন, কীভাবে এইখান থেকে পরিত্রাণ পাবেন, আজকের এই ভিডিওতে দেখাব। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে একদম ভুলবেন না। সো উইদাউট আস্ক এনি ফর থিং, লেটস বিগেন দ্য শো। ধরুন আমার হাতে যে ফোনটা রয়েছে এটা আমার ফোন, এই আমার এই ফোনটা আমার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এটা দেখতেছেন, সেটাকে আমরা কী করবো, সম্পূর্ণ উপরে আনইনস্টল করবো, সম্পূর্ণ বাদ দিয়ে দেবো মোবাইল থেকে। নতুন করে গুগল প্লে স্টোর থেকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। আর আমার প্রিয়জনের যে ফোনটা, সে ফোনটা কী করতে হবে, আমার 10 সেকেন্ডের জন্য তার কাছ থেকে নিতে হবে, নিয়ে আর এই কাজটা চুপিচারে করতে হবে। এই যে আমি এখন আমার ফোনটা আনইনস্টল করলাম এবং কি নতুন করে ইনস্টল করলাম। এখন আমি গুগল প্লে স্টোরে যাব, ঠিক আছে। গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ চার্জ দিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবো। এই যে গুগল প্লে স্টোর ওকে করলাম, চার্জ বারে লিখতে হবে হোয়াটসঅ্যাপ, আমি আগেই ইনস্টল করে রেখেছি, এখন শুধুমাত্র সময় বাঁচানোর জন্য এখন আমি ওপেনে ওকে। আমার সামনে ভাষা সিলেকশনের জন্য চলে এসছে, আমি সুবিধার জন্য ইংলিশটা ওকে করলাম। এই যে ডাইনে অ্যারোতে ওকে করলাম, এই যে দেখেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ওকে করলাম, ঠিক আছে। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়ার কথা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কথা, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার না দিয়ে আমি কী করবো, ডাইনে দেখেন থ্রি ডটের উপর ওকে করলাম, ওখানে লিঙ্ক, ওখানে ওকে করলাম। ওকে করার পর দেখেন এখানে কিউআর কোড চলে আসছে, আমি এখানে রেখে দিলাম। ধরুন এটা হলো আমার 10 সেকেন্ডের জন্য আমার প্রিয়জনের মোবাইল, এটা ডানে থ্রি ডটের উপরে ওকে করে আমার এই যে দেখেন লিঙ্কে ডিভাইসে ওকে করলাম। ওকে করতে এই যে দেখেন, হ্যাঁ লিঙ্কে ডিভাইস, ওকে ওকে করতে এই যে ওকে করলেই আমার অলরেডি এখানে কিউআর কোড ছাড়ছে, দেখেন নিয়ে নিবে অলরেডি। হ্যাঁ আমরা প্রসেসিংয়ে যাচ্ছি, এই যে অলরেডি নিয়ে নিচ্ছে, দেখেন একই রকম হয়ে যাবে, দুইটা একই মডেলের একই, অর্থাৎ এখানে অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। আমি আপনাদেরকে একবার লাইভে দেখাচ্ছি, দেখেন এখন একই রকম, চারটা মোবাইল দিয়ে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখন আমি কিভাবে এই সেট থেকে উত্তরণ হব, পরবর্তীতে কিভাবে আমি আমার ওইটা আনইনস্টল করব, এখন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এখন ডাইনে থ্রি ডট রয়েছে, থ্রি ডটের উপর আমার কী করতে হবে, ওকে করব। থ্রি ডটের উপর ওকে করলে একটু সময় নিচ্ছে, এই জন্যই, কারণ হচ্ছে যদি আমি তাড়াহুড়া করি তাহলে হবে না। এখানে দেখেন এই যে আমার এখানে অলরেডি ডিভাইস অ্যান্ড্রয়েড ডিভাইস ওকে যদি করি, দেখেন আমি যদি এখানে লগ ইন আউটে যদি ওকে করি, সাথে সাথে এটা অটোমেটিকলি আগে জায়গায় চলে যাবে, অর্থাৎ ওটাতে এইখান থেকে আউট হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিকলি ওটা চলে গেছে, লগ আউট হয়ে গেছে। তারপরে আমি আপনাদেরকে চেক আউটের জন্য দেখাচ্ছি, দেখেন ওই যে ওই জিমেল দিয়ে ওইটা হোয়াটসঅ্যাপে যদি ওপেন করি, একবারে ঠিক নতুন করে গুগল প্লে স্টোর থেকে যেভাবে ইনস্টল করলাম ঠিক একই রকম। ওই যে দেখেন কন্টিনিউ যদি ওকে করি, আবার একইভাবে ভাষা সিলেকশনের জন্য, এই যে দেখেন ভাষা সিলেকশনের জন্য বলছে। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।